नमस्कार, मैं जहांगीर आलम, आप देख रहे हैं गोल्ड फिल्म मिरर, हर पल आपके साथ। पीछे ना देखने, पीछे সম্মান জানালাম আপনারা আজকে হরিয়ম্পুর সভার প্রার্থীর সমাজে প্রবৃত্তির সমর্থনে আজকের এই পথসভা নির্বাচনী পথসভা 21 তারিখে অর্থাৎ বুধবার দিন তিনি আমাদের হরিরামপুর বিধানসভা কেন্দ্রে হরিরামপুরে আসবেন আপনার বেলা 12:30টার সময়। সুতরাং আপনারা মানুষের কাছে কি করতে চাইছেন, বাংলার মানুষের জন্য কি করতে চাইছেন, আপনাদের ছেলে মেয়েদের জন্য আগামী দিনে বাংলাতে সবটাই তিনি সেখানটায় খুলে বলবেন। আজকে আমাদের সঙ্গে আছেন আমাদেরই দলের সাংসদ তথা আমাদের পশ্চিম বাংলার সবচাইতে বর্তমানে জনপ্রিয় নায়ক হিসাবে যিনি চিহ্নিত হয়ে আছেন, তিনি আমাদের সঙ্গে মঞ্চে আছেন। দেব অধিকারী, তিনি দৃষ্টি ভুলে দেখেছিলেন ডিস্ট্রিক্টের অবস্থা কেমন আছে। করোনার সময়, লকডাউনের সময় অনেক মানুষের চাকরি চলে গেছে। এবার ভাবুন, যারা রোজ রোজগার করতো, আমাদের রিক্সাওয়ালা, যারা টোটো চালায়, শ্রমিক, কৃষক, যারা রোজ রোজগার করে নিজের সংসারটা চালায়, দুহাজার রান্না করে, এই লকডাউনের সময় তাদের রান্নাটা বন্ধ হয়ে গেছিল, তাদের রোজগারটা বন্ধ হয়ে গেছিল। তখন আমাদের সরকার রাশনটা ফ্রি করে দিয়েছিল, যেটা এই বছর জুন অব্দি চলবে, যাতে বাংলার প্রত্যেকটা মানুষ দুবেলা খাবার যেন পায়, সেই দায়িত্বটা আমাদের দিদি নিয়েছিল। এই উদ্যোগটা অন্য কোনো রাজ্যে নেই। তুমি দেখবে দেশ জুড়ে নভেম্বর অব্দি সারা দেশ জুড়ে ফ্রি রাশনটা বন্ধ হয়ে গেছে, কিন্তু বাংলায় এখনো ফ্রি রাশন দেওয়া হচ্ছে, কারণ দিদি বাংলার মানুষকে ভালোবাসে। এটা কিন্তু ভোটের রাজনীতি নয়, বাংলার মানুষকে ভালো রাখার রাজনীতি। আর রাজনীতি একেই বলে, আর রাজনীতি এটা হওয়া উচিত, কিন্তু না, আজকে রাজনীতি একদমই আলাদা। আজকে রাজনীতি পুরোটাই ধর্ম নিয়ে, আপনি হিন্দু না মুসলিম, রাজনীতি এইটাকে নিয়ে হচ্ছে। কেউ কাজ নিয়ে কথা বলছে না, কেউ বলছে না কি আমরা যদি সরকারে আসি এই কাজগুলো করবো, তাহলে আপনাকে একটা জবাবদার আছে, প্রশ্ন থাকবে। আজকে শুধু ধর্ম নিয়ে হচ্ছে যেটা আমি বলছি আপনাদেরকে, আমি আপনাদেরকে প্রমাণ করবো। আজকে হিন্দু নেতারা হিন্দুদেরকে বোঝাচ্ছে যে আপনারা সুরক্ষিত নেই, আপনারা আমাদেরকে ভোট দিন, আমরা আপনাদেরকে সুরক্ষিত রাখবো। ওইদিকে মুসলিম নেতারা মুসলিমদেরকে বোঝাচ্ছে যে আপনারা সুরক্ষিত নেই, আমাদের দেশে মুসলিমরা সুরক্ষিত নেই, আপনারা আমাকে ভোট দিন, আমরা আপনাদেরকে সুরক্ষিত রাখবো। প্রশ্ন এটাই, যখন আমাদের দেশে হিন্দুরাও সুরক্ষিত নেই, মুসলিমরাও সুরক্ষিত নেই, তাহলে আমাদের দেশে সুরক্ষিত কারা? আসলে জানেন কি, আসলে আমাদের দেশে সুরক্ষিত হচ্ছে এই নেতারা যারা মানুষকে বোকা বানিয়ে ভোটটা নিয়ে চলে যায়, যারা হিন্দুকে মুসলমানদের সঙ্গে লড়ায়, মুসলমানকে হিন্দুদের সঙ্গে লড়াই করায়, ভোটটা নিয়ে চলে যায়। আমার তো তখন একটাই প্রশ্ন, এই বড় বড় হিন্দু নেতারা, এই বড় বড় মুসলিম নেতারা কোথায় ছিল যখন লকডাউনের সময় আমরা দেখেছি লক্ষ লক্ষ শ্রমিক মানুষরা পায়ে হেঁটে বাড়ি ফিরছিল। না, প্রত্যেকটা গরিব মানুষের পরিবার 5 লক্ষ টাকা করে বিমা পাবে এক একজন করে। আগে কি হতো, আগে শুধু বড় লোকেরাই প্রাইভেট হসপিটালে গিয়ে চিকিৎসা করাতে পারত, কারণ তাদের কাছে টাকা পয়সা আছে এবং ইন্স্যুরেন্স আছে, কিন্তু গরিব মানুষের তো কোনো ইন্স্যুরেন্স নেই। তার দুবেলা খাবার জোগাড় করতেই পুরো দিনটা কেটে যায়, তার 3-4 হাজার টাকা ইন্স্যুরেন্সই করে নেবে। তাদের পাশে আমাদের সরকার আছে স্বাস্থ্য সাথী কার্ড, এবার থেকে শুধু বড় লোকেরাই প্রাইভেট হসপিটাল নয়, গরিব মানুষরাও চাইলে প্রাইভেট হসপিটালে গিয়ে চিকিৎসা করাতে পারবে, এইটাও কিন্তু আমাদের সরকার দেখেছে। আমি যেটা প্রথমে বললাম না, কে কাউকে ছোট করে নিজেকে বড় করা যায় না, কাজ দিয়ে বড় করা যায়। আমাদের দল, আমাদের সরকার, আমাদের নেত্রী সত্যি বাংলার প্রত্যেকটা মানুষের জন্য কাজ করেছে। এবার 26 তারিখে নির্বাচন, আপনাদেরকে বুঝতে হবে যে এই নির্বাচনটা শুধু আপনারা ধর্মের হাতটা শক্ত করবেন না, মানুষকে নিয়ে যে ভাবে, সমস্ত দলকে নিয়ে, সমস্ত শ্রেণীর মানুষ, সমস্ত ধর্মের মানুষকে নিয়ে যে ভাবে, সে বাচ্চা হোক, মেয়ে হোক, যেই হোক না কেন,
কাকে নিয়ে ভাবে, আপনাদের বিপদে ভাবে, আপনাদের আপদে যদি ভাবে তো কাকে ভোটটা দেবেন? আমি এইটুকু বলবো যে গত 10 বছরে তিনি যা যা কাজ করেছে অন্য কোন রাজ্যে গত 70 বছরে এত কাজ হয়নি যা দিদি করেছে আমাদের রাজ্যের জন্য। 2016তে আপনারা আমাদেরকে ভোট দেননি এখানে, আমি আপনাদেরকে বলছি না কিন্তু আপনাদের মাধ্যমে ওই সব মানুষগুলোকে বলছি যারা ধর্মকে সামনে রেখে ভোটটাকে দেওয়ার ভাবছে, মাথায় রাখবেন ধর্ম এমন একটা অস্ত্র, যখন কোন দল কাজ করতে পারে না প্রমাণ করতে পারে না তার ধর্মটাকে এগিয়ে রাখে। তারা বলছেন আমাদের রাজ্যে নারীরা সুরক্ষিত নেই, আমি বলছি বাকি সব মিথ্যে কথা একদিকে, অন্তত এই মিথ্যে কথা বাংলায় বলবেন না, কারণ বাংলায় নারীরা সবচেয়ে বেশি সুরক্ষিত। ভারতবর্ষে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী যার নাম হচ্ছে মমতা ব্যানার্জি, সে আগলে রেখেছে প্রত্যেকটা মা বোনকে আমাদের রাজ্যে। যদি মা বোনের জন্য মা বোনেদের জন্য ভাবতেই হয়, নিজেদের রাজ্য ইউপি বলে একটা রাজ্য আছে, উত্তরপ্রদেশে আছে, ওই সময়টা ওখানে গিয়ে দিন, ওইখানে মা বোনেদের সত্যি দরকার তোমাদের। ওনাদের 3-4টে প্রকল্প বলি যে ওনারা নিজ সবাইকে বলছে যে আমরা এলে চাকরি দেব, এটা খুব ভালো কথা, বাংলায় চাকরি এলে খুব ভালো হয়, কিন্তু ওনারাই তো 2014 সময় বলেছিলেন যে প্রত্যেক বছর 2 কোটি চাকরি দেবো, বলেছিল কিনা? আজকে দেশে বেকারত্বের অবস্থা গত 50 বছর থেকেও খারাপ, আমি বলছি না কেন্দ্র সংস্থা বলছে দেশের বেকারত্ব আরো খারাপ হয়ে গেছে, তারা বলছেন বাংলায় চাকরি দেবে। আরে আগে ইউপি বিহার যেখানে আপনাদের দল আগে থেকে রাজত্ব করছে সেইখানে মানুষদের আগে চাকরি দিন, আপনাদের এখানে অলরেডি আছেন সরকারে। ওনারা বলছেন রাজ্যে পাকা বাড়ি করে দেবো সবার সব মানুষের, আমি বলছি খুব ভালো, খুব ভালো হয়, কিন্তু তাহলে ওই ওই কোথায় ওই দিনটা কোথায় গেল? গত বছর যখন আমেরিকান প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্প এসেছিল গুজরাটে, আমি মিথ্যে কথা বলছি না, আপনারা সবার কাছে স্মার্টফোন আছে গুগল করতে পারেন, গত বছর গুজরাটে ট্রাম্প এসেছিল, ট্রাম্প প্রাক্তন আমেরিকান প্রেসিডেন্ট, আপনারা জানেন এয়ারপোর্ট থেকে ওই স্টেজ স্টেডিয়ামে সভা হচ্ছিল, এয়ারপোর্ট থেকে স্টেডিয়াম অব্দি রাস্তায় দুদিকে দেয়াল তৈরি করা হয়েছিল, কারণটা কি জানেন? যাতে গুজরাটে বস্তি ঝুঁকিগুলো না দেখা যায় প্রাক্তন আমেরিকান প্রেসিডেন্ট চোখের সামনে। তারা বলছেন বাংলায় পাকা বাড়ি দেবে, আরে গুজরাটে আগে পাকা বাড়ি দিন, যেখানে আপনারা অনেক দিন ধরে আয়ত্ত করছেন। মানুষকে বোকা মানে কি সহজ না, কে আমরা এটা এটা করে দেবো? আচ্ছা করারই তো, কারণটা কি জানেন? কারণ ওনারা ভাবে যে 8 দফায় নির্বাচন করলে ওরা ক্ষমতায় আসবে, কিন্তু এটা জানে না ওরা চায় ক্ষমতা কিন্তু বাংলা চায়, এইটাই তো বোঝাতে পারছি না। আজকে দেশে বেড পাওয়া যাচ্ছে না, আপনারা সবাই তো নিউজ দেখছেন, আজকে দেশে অক্সিজেন পাওয়া যাচ্ছে না, আজকে দেশে বেড পাওয়া যাচ্ছে না, রাস্তায় লোককে পড়ানো হচ্ছে যা যা কোভিড আক্রান্ত হচ্ছে, আজকে অক্সিজেন নেই আমাদের দেশে, কিন্তু আমাদের আদরণীয় প্রধানমন্ত্রী এবং হোম মিনিস্টার কিন্তু বাংলায় ঘুরে বেড়াচ্ছে, কারণ বাংলায় ভোট চলছে, মানুষ মরুক বা বাঁচুক কিন্তু ক্ষমতা আসতে হবে, আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আপনারা এরকম দলকে চান যে শুধু ক্ষমতার জন্য আপনাদেরকে মরতে ফেলে দেবে, না এমন একটা দলকে চান যে আপনাদের সঙ্গে থাকবে, আপনাদেরকে বাঁচিয়ে রাখবে, সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে, 26 তারিখেই নিতে হবে।